আজকে বিশেষত আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত একটি বালিকা মাদ্রাসা একটা গার্লস ইনস্টিটিউটে আমরা উপস্থিত হয়েছি আমরা হয়তোবা অনেকে এরকম মনে করি নারী শিক্ষা নারীদের এত শিক্ষা অর্জন করে তাদের বা কি লাভ আছে আমরা জানি পৃথিবীতে যত নবী এসেছেন ওলি এসেছেন যত মহান ব্যক্তিরা এসেছেন যত এডুকেটেড পারসন ব্যক্তিরা এসেছেন আমরা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী আমরা যা কিছু দেখি তাদের অধিকাংশই বা বেশিরভাগ পুরুষেরা হয় কিন্তু মাথায় রাখা আমাদের উচিত এই সমস্ত পুরুষগুলোকে প্রকৃত নবী রূপে গঠন করার জন্য ওলি রূপে গঠন করার জন্য তাদের মায়েদের ভূমিকা অন্যতম কথা ঠিক না ভুল একটা মা সে তার বাচ্চাকে নবী বানাবে ওলি বানাবে নাকি সে তার বাচ্চাকে রাখাল বানাবে এটা একটা মা পারে একটা মায়ের কোল হলো একটা বাচ্চার জন্য প্রথম বিদ্যালয় প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলতে পারি মায়ের কোল থেকে একটা বাচ্চা বড় হয় সুতরাং সমাজের মাটিতে আমরা যদি সুষ্ঠু সমাজ দেখতে চাই সমাজটাকে যদি আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ দেখতে চাই আমরা যদি দুর্নীতি মুক্ত সমাজ পেতে চাই তাহলে পৃথিবীতে সর্বপ্রথমে মায়েদের ভূমিকা রাখতে হবে বেশি কারণ মায়ের মাতৃগর্ভ থেকে মায়ের কোল থেকে একটা বাচ্চা দিকে দিকে বড় হয় কোরআন শরীফে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে একটা সুন্দর আয়াত আমাদেরকে হাদিয়া করেছেন মহান আল্লাহ বললেন উমাইয়াকুম মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি হে নারী জাতিরা তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য স্বীকার করে ওয়াতামাল সালিহা এবং আল্লাহ নির্দেশিত আল্লাহর আদেশ আর নিষেধগুলোকে মান্যতা দেয় মহান আল্লাহ বললেন নুতিহা আজরাহা মাররাতাইন আমি আল্লাহ ওই জাতীয় নারীগুলোকে ডবল পুরস্কারে পুরস্কৃত করব সুবহানাল্লাহ বলেন তো এই আজরাহা মাররাতাইন যে ডবল পুরস্কার দেওয়া হবে ডবল সওয়াব দেওয়া হবে এর অর্থ হলো তারা একদিকে সৃষ্টিগত দিক দিয়ে আল্লাহর বান্দি সুতরাং তারা আল্লাহ ও তার রাসূলের অনুগত্য স্বীকার করেছেন এবং দুনিয়াতে সঠিক পঠন পঠনের মাধ্যম দিয়ে সে তার স্বামীকে আনুগত্য স্বীকার করেছেন দুইজন ব্যক্তির আল্লাহর আনুগত্য এবং স্বামীর আনুগত্য স্বীকার করার কারণে আল্লাহ তাদেরকে ডবল ডবল পুরস্কার দেবেন ওয়া আতাদনা আলাহা রিজকান কারীমা এবং মহান আল্লাহ বলেছেন আমি তাদের জন্য সম্মানজনক খাদ্য খাবারের ব্যবস্থা করেছি বলুন সুবহানাল্লাহ হাজিরিনা মজলিস উপস্থিত আজকের অভিভাবক ও অভিভাবিকাগণ আমি আপনাদের কাছে আমার পূর্বে আমার ভাইদের সঙ্গে আমি কথা সংযোগ করে বলছি সত্যি একটা বাচ্চা তৈরি করার জন্য একটা ভালো মা তৈরি করার জন্য একটা ভালো পিতা তৈরি করার জন্য একটা ভালো ছেলে ভালো মেয়ে তৈরি করার জন্য আমরা শিক্ষকরা যতটা দায়িত্ব পালন করি মাদ্রাসা কর্তৃপক্ষরা যতটা দায়িত্ব পালন করি তার থেকে বেশি দায়িত্ব পালন করতে হবে ভূমিকা নিতে হবে আমরা গার্জেন কর্তৃপক্ষ যারা আছি মাদ্রাসা মানে আমরা জানি নবী ঘর সুতরাং সেখানে যারা দায়িত্বে থাকবে এটা আমরা আশা করতে পারি যে তারাও আমাদের মেয়েগুলোকে তাদের মেয়ের মতো দেখবে ইনশাল্লাহ সুতরাং মাদ্রাসা কর্তৃপক্ষের এই সমস্ত সিস্টেম এগুলো আমাদেরকে ফলো করতে হবে অ্যাকচুয়াল আমরা হয়তো আজকের ভাবছি যে সিস্টেম আজকে এসেছে কিন্তু না সিস্টেম প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সব জিনিসের ভিতরে একটা সিস্টেম আছে হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চারটি জিনিস যাকে দেওয়া হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে বলুন সুবহানাল্লাহ এক নম্বরে বললেন একটা কৃতজ্ঞ অন্তর দুই নম্বরে বললেন আল্লাহ পাকের স্মরণকারী একটা জবান একটা জিহ্বা তিন নম্বরে বললেন একটা বিপদে আপদে মুসিবাতে ধৈর্য ধারণ করা বডি চার নম্বরে বললেন এমন স্ত্রী যে তার নিজের সতীত্ব সতীত্বের ব্যাপারেও খেয়ানাত করে না এবং তার স্বামীর মানেরও খেয়ানাত করে না বলুন সুবহানাল্লাহ সুতরাং এই ধরনের স্ত্রী এই ধরনের জীবন সঙ্গিনী জীবন নেশা মাদ্রাসাতুল বানাতে কোরআন ও হাদিসের তত্ত্বাবধানে কোরআন ও হাদিসের আঙিনায়
জেনারেল এডুকেশনের সঙ্গে নিয়ে ওই জেনারেল এডুকেশন তারা ইনশাআল্লাহ বড় হবে সমাজের বুকে রাসূলুল্লাহর বলে দেওয়া চার চারটে জিনিস যে পেল দুনিয়া ও আখিরাতের ভালাই পেল তার ভিতরে একটা বলেছেন ওই স্ত্রী যে তার নিজের সতীত্বের খেয়ানত করে না এবং স্বামীর মানের খেয়ানত করে না ওই মা ওই নারী ওই স্ত্রী এই জীবননেসা মাদ্রাসাতুল বানাতের এই আঙ্গিনা থেকে ইনশাআল্লাহ পাওয়া যাবে সমাজকে গিফট করা যাবে আল্লাহ জানো আমাদেরকে এই প্রচেষ্টাগুলোকে কবুল ও মনসুর করে বলুন আমিন রাসূলুল্লাহর একটা হাদিসের অংশ বলছি তিনি বিশেষ পাঁচটা নসিহত করেছিলেন তার ভিতরে একটা নসিহত ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো তাহলে তোমরা মুমিন হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কি কথা মুমিন হতে গেলে কালিমা পড়তে হয় শুধু নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় তাসবিহ পড়তে হয় কোরআন পড়তে হয় এটা নয় রাসূলুল্লাহ বললেন তোমরা প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো সৎ আচরণ করো আমি রাসূল বলছি তাকুন মুমিনান তোমরা মুমিন হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তো এই হাদিসের ব্যাখ্যাই মুহাদ্দিসিনে কেরামরা বর্ণনা করেছেন একদা একটা সময় রাসূলুল্লাহর মজলিসে দুইজন নারীর কথা আলোচনা হচ্ছিল তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো সাহাবী রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একজন নারী ফরজ ওয়াজিব ইবাদতের পাশাপাশি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে দান খায়রাত সাদকা করে তাসবিহ তাহলিল জিকির আজকার করে কিন্তু হুজুর মেটার ব্যবহার ভালো নয় তার কথার দ্বারাই প্রতিবেশী কষ্ট পায় রাসূলুল্লাহ বললেন তার এই নফল ইবাদত বান্দেগিতে কোনো কল্যাণ নেই ওই মহিলাটা জাহান্নামী পাশাপাশি আর রাসূলের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একজন মহিলা খুব বেশি নফল ইবাদত বান্দেগি ফরজ ওয়াজিব ব্যতীত নফল অতিরিক্ত ইবাদত খুব বেশি করতে পারে না তবে মেটার আচার আচরণ বেশ ভালো প্রতিবেশী তার কথায় সন্তুষ্ট ব্যথা পায় না রাসূল বললেন ওই মহিলাটা জান্নাতি বলুন সুবহানাল্লাহ প্রিয় শ্রোতাগণ অভিভাবক অভিভাবিকা মণ্ডলী আমি আর লম্বা করছি না মূলত আমি বোঝাতে চেয়েছি স্বল্প কথায় যদিও তার ব্যাখ্যামূলক আলোচনা অনেক বড় স্বল্প কথায় বোঝাতে চেয়েছি আমার পূর্বে বক্তাদের সঙ্গে কথা সংযোগ করে যে আমরা দায়িত্বশীল আমরা রাসূলুল্লাহ বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং ময়দানে মাহশারে তোমাদের দায়িত্বে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে আমরা আমাদের ছেলেমেয়েদের ব্যাপারে অনেক বড় দায়িত্ব আমাদেরকে দিয়েছেন তা না হলে আল্লাহ আমাদের কোরআন শরীফে বলেছেন অকদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হে বান্দাবান্দি আল্লাহ নবীকে আল্লাহ বললেন হে মুহাম্মদ সাল্লাম তোমার রব তোমাকে নির্দেশ জারি করেছে আদেশ দিয়েছে যে তুমি তোমার প্রভু ছাড়া অন্য কাউর ইবাদত করবে না দ্বিতীয় নম্বরে বলেছে অবিল ওয়ালিদাইন ইহসানা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে এই সৎ আচরণ যদি আমরা আশা করি তাহলে আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের তৈরি করতে লাগবে আমাদের দায়িত্ব নিতে হবে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন বলা শোনার থেকে বেশি বেশি করে বাস্তব জীবনে রূপায়ণ করার মূল্যায়ন করার তৌফিক দান বলুন আমিন সুম্মা আমিন আমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন